আপনি কি জানেন যে 70% শিক্ষার্থী স্মৃতি ধরে রাখার জন্য লড়াই করে? এটি একটি বিস্ময়কর সংখ্যা। আপনি যদি কখনো নিজের পরীক্ষার জন্য অনেক কিছু মুখস্থ করেন এবং পরের দিন সবকিছু ভুলে যান, তবে আপনি একা নন, চারপাশে এরকম অনেক মানুষই আছে। তবে আসুন আমরা সেই বিষয়ে ডুব দিই যা আপনাকে সত্যি স্কুলের শিখন এবং স্মৃতিশক্তি আয়ত্ত করতে আটকে রেখেছে। আমার চ্যানেলে আবার আপনাকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা হলো শিখন এবং স্মৃতি আয়ত্ত করা। আপনি কি একজন হাই স্কুল স্টুডেন্ট, কলেজের নতুন ছাত্র বা এমন কেউ যে নিজের একাডেমিক উন্নতি করতে চাচ্ছেন? আপনি যদি বুঝতে পারেন কিভাবে কার্যকরী উপায়ে শিখতে হয়, তবে অন্যান্যদের থেকে এই বিষয়টি আপনাকে ইউনিক করে তুলবে। এটি আপনার গ্রেডকে সম্পূর্ণভাবে প্রভাবিত করতে পারে এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে পারে। সুতরাং আসুন এই বিষয়টি নিয়ে গভীরে যাওয়া যাক। ঠিক আছে, আসুন এক সেকেন্ডের জন্য আমরা বাস্তবে চলে আসি। শিখন এবং স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিছু সাধারণ সমস্যার সম্মুখীন হয়। আপনি কি জানেন আমাদের মনোযোগ বিভ্রান্ত করার বিষয় চারিদিকে রয়েছে, যেমন আমাদের ফোনের রিংটন, সোশ্যাল মিডিয়ার হাতছানি। এর ফলে কোনো বিষয়ে মনোযোগ দেওয়া কঠিন কাজ। তার উপর আমাদের অকার্যকর শিখন অভ্যাস, যেমন বিষয়বস্তু বিশদে না জেনে নোট মুখস্থ করার অভ্যাস। আসুন বড় কারণটি ভুলে যাবেন না। আমাদের মধ্যে অনেকেই জানে না স্মৃতি কিভাবে কাজ করে, আমাদের মস্তিষ্ক কিভাবে তথ্য ধরে রাখে, তা বোঝা এক রহস্যের বিষয়। কিন্তু চিন্তা করবেন না, আমরা এই সমস্যাগুলি সহজ আলোচনায় যাচ্ছি। সুতরাং কিভাবে আমরা আমাদের স্মৃতিশক্তি এবং শেখার উন্নতি করতে পারি, এখানে কয়েকটি কৌশল আছে যা শিক্ষার্থীর শেখার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পার্থক্য নিয়ে আসতে পারে। প্রথমত, সক্রিয় পুনরুদ্দেগ। এর অর্থ হল নিষ্ক্রিয়ভাবে পড়ার পরিবর্তে নিজেকে যাচাই করুন। বিষয়টি স্মৃতিতে নিয়ে আসার পর এটিকে কভার করে মনে করে উচ্চস্বরে বলুন। আরেকটি শক্তিশালী পদ্ধতি হল ব্যবধানে পুনরাবৃত্তি। আগের রাতে পুনরুদ্দেগ করার পরিবর্তে সময়ের সাথে সাথে আপনার পুনরুদ্দেগ করার সময়ের ব্যবধান বাড়িয়ে দিন। 2-4 বার মনে করার পরিবর্তে 15-20 বার মনে করুন, 1 দিন মনে করার পরিবর্তে 10 দিন মনে করুন। আপনার মস্তিষ্ক জিনিসগুলি একাধিকবার পর্যালোচনা করতে পছন্দ করে। এটি সত্যি স্মৃতির ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে এবং স্মৃতির শর্টকাট সম্পর্কে ভুলবেন না। এগুলি হল স্মৃতির সহায়ক উপাদান যা আপনাকে একটি নির্দিষ্ট প্যাটার্ন বা পরস্পর সম্পর্কযুক্ত বিষয়ের মাধ্যমে একটি বিষয়কে মনে রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার মনে রাখার জন্য আমরা LGBT শর্টকাট তৈরি করি। এটি মনে রাখার ক্ষেত্রে বিস্ময়কর কাজ করতে পারে। এখন এখানে আপনার জন্য একটি আশ্চর্যজনক তথ্য রয়েছে যা আপনার জীবনের সম্পূর্ণ খেলা পরিবর্তন করতে পারে। ঘুম স্মৃতি একত্রীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এটা আপনি যখন ঘুমান আপনার মস্তিষ্ক সারাদিনের তথ্যগুলি নিয়ে প্রক্রিয়া করে এবং সংগঠিত করে, এটিকে আপনার দীর্ঘমেয়াদী স্মৃতিতে পাঠিয়ে দেয়। আপনি যদি পর্যাপ্ত সময় ধরে না ঘুমান তাহলে আপনি নিজের ক্ষতি করতে পারেন। ঘুম আপনার শেখার এবং ধারণ ক্ষমতা বাড়াতে পারে, যা হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ঘুমকে এড়িয়ে যাবেন না। সবশেষে বিষয়গুলোকে এক নজরে দেখা যাক। আজকে আমরা শিক্ষার্থীদের কিছু সাধারণ সমস্যা সমাধানের কৌশল শিখেছি। সক্রিয় পুনরুদ্দেগ, ব্যবধানে এবং অধিক মাত্রায় পুনরাবৃত্তি ও স্মৃতির ক্ষমতা বাড়াতে ঘুমের গুরুত্ব। মনে রাখবেন, এই কৌশলগুলি অবলম্বন করে আপনি আপনার একাডেমিক কর্মদক্ষতা উন্নত করতে পারেন, শিখনকে সম্পূর্ণরূপে সহজ করে তুলতে পারেন। আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনার শেখার সবচেয়ে বড় সমস্যা কি? নিচে একটি কমেন্ট করুন এবং এটি সম্পর্কে আমরা কথা বলবো। এবং যদি আপনি এই ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন তাহলে কার্যকরী শিখন এবং শিখন সম্পর্কিত দুর্দান্ত টিপসের জন্য আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে ভুলবেন না। লাইক করুন, ফলো করুন, যার ফলে আমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে। সি ইউ নেক্সট টাইম।